নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলু পটলের হাতে মাখা কোরমার রেসিপি শেয়ার করব। এর স্বাদ একদম মাংসর মতো, স্বাদ গন্ধ দুটোই থাকবে। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 7-8টার মতো পটল আছে আর দুটো আলু নিয়েছি। তো পটলের গাটা এরকমভাবে চেঁচে নেব, উপরের দিকে সামনে পেছনে মুখটা একটু কেটে নিয়ে আর দুটুকরো করে কেটে নিচ্ছি। আর আলুটাও ডুমো করে কেটে নেবো, হাফ করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর পটলে একটু হলুদ মাখিয়ে নেব, এইভাবে হলুদ মাখিয়ে পটলটা ভেজে নেব। তো সরষের তেল গরম করে, খুব বেশি সরষের তেল দেব না, পটল ভাজার পর যে তেলটা রয়ে যায় সেটা কালো হয়ে যায়, সেটা রান্নায় ব্যবহার করব না। তাই পরিমাণ মতো সরষের তেলে পটলটা ভেজে তুলে নিলাম। খুব বেশি একদম কড়া করে ভাজিনি, একটু কালার এসে গেলে তুলে নেব। আর যে তেলটা রয়ে গেছে সেই তেলে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুতে আর হলুদ দিইনি, পটলের পাত্রটা যে পাত্রে হলুদ মাখানো ছিল সেই পাত্রে একটু আলুটা রেখে নিয়েছিলাম। তো পেঁয়াজ রসুন আদা, এখানে আদার পরিমাণটা একটু বেশি থাকবে, রসুনের পরিমাণটা কম থাকবে। এরকমভাবে পেঁয়াজ আদা রসুন নিয়েছি, একটা বড় পেঁয়াজ একসাথে পেস্ট করে নিলাম। 7-8টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি পরিমাণ আদা আছে। এইবার এই মশলার পেস্টটা এই ভাজা আলু পটলের মধ্যে দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, চিনি দিলাম, নুন দিলাম, আর দিচ্ছি তেজপাতা। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার তেলের মধ্যে অন্য ফ্রেশ তেল দিয়ে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা একটু মেল্ট হয়ে লাল হয়ে যাবে। তারপর গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ আসবে। তারপর এই মাখা আলু পটলটা দিয়ে কষব। তো এইটা কষতে কষতে একদম মাংসর মতো গন্ধ ছাড়বে, আর এটা খেতেও হয়েছে একদম মাংসর মতো। তো একবার শুকনো অবস্থাতেই এইভাবে মশলাটা দিয়ে আলু পটলটা কষে নিতে হবে, কোনো রকম জল দেব না। আর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য, আর ঢাকা খুলে আবারও নেড়ে নিতে হবে। এইভাবে যতক্ষণ না মশলাটা একটু কষে নেওয়া হচ্ছে ততক্ষণ এটা পুষে নিলাম দুবারে। আর এবার গরম জল ব্যবহার করব, আরও কিছুক্ষণ কষে নেব এইভাবে জল দিয়ে। খুব বেশি তেল আমি দিইনি, তাই জলটা দিতে হবে কষতে কষতে। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, জলটা পুরো টেনে নিয়েছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিতে হবে। 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু তেঁতুল জল হালকা করে, 2 চামচ পাতলা তেঁতুল জল। খুব গাঢ় তেঁতুল জল দেবো না, শুধু টক হবে না, শুধু স্বাদটা ভালো হওয়ার জন্য। তাহলে রান্নাটা প্রায় শেষের দিকে, তবে তেঁতুল জলটা আলু পটল সেদ্ধ হওয়ার পর দিতে হবে, নাহলে আলু পটল সেদ্ধ হবে না। রান্নাটা হয়ে গেছে আর এটা পরিবেশন করে দিলাম। অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে।